এই তো জন্য জন্মবার্ষিকী এখন প্রশ্ন হচ্ছে যে জন্মবার্ষিকী আসলো থেকে জন্মবার্ষিকী কি কোরআন থেকে এসছে আছে কোরআনে কারও জন্মবার্ষিকী পালন করা নবীর বা অন্য কারো বা জন্মবার্ষিকী পালন করা জন্মের দিন পালন করা কোরআন থেকে আসেনি রাজ হাদিস থেকে এসছে হাদিস থেকেও আসেনি এরপর এজমা হয়েছে সমস্ত আলমাদের হানাফি সাফি মালিক হামিদ সমস্ত আলমার এজমা করিনি একমত হয়ে গেছে হ্যাঁ না এরকম কোনো এজমা হয় না আর আসল এজমা হচ্ছে সাহাবাহিক রামদের যুগে তারপরে কোনো এজমাই আসলে প্রমাণিত নয় সাহাবাহিক রামদের পরে এজন্য অনেক গবেষক অলমারা বলেছেন বল এজমা এজমা ও সাহাবা আসল সাহাবাহিক রামদের জামা নাই অল্প কিছু এলাকার মধ্যে সাহাবারা ছিলেন সেই জন্য সেই যুগে একটা বিষয়ে একমত হয়ে যাও তাও কোরআন এবং হাদিস বিরোধী বিষয় নয় সেটা কোরআন এবং হাদিস সমর্থিত বিষয় সেটা হবে কোরআন হাদিসের বিপরীত কোনো এজমা হতে পারে না সুতরাং যখন এটা কোরআন সন্না দ্বারা প্রমাণিত নয় কোনো সাহাবি থেকে এসছে কোন সাহাবি করেছেন তাও প্রমাণ নেই কোনো খলিফা করেছেন কেউ করেননি তাহলে কোন মুসলিম থেকে জন্মবার্ষিকী পালন করার এই ইতিহাস আমাদের কাছে পাওয়া যায় না এই জন্মবার্ষিকী পালন করা অভ্যাস ছিল খ্রিস্টানদের কার অভ্যাস ছিল খ্রিস্টানদের এখনও খ্রিস্টানদের এই যে ডিসেম্বর শুরু হচ্ছে পঁচিশে ডিসেম্বরে তাদের বড়দিন দিন মানে তাদের ধারণাই যীশু খ্রিস্ট ঈশা আলী ইসলামের এটা জন্মদিন যদিও তাদের ধারণা এটা এটাও ঐতিহাসিকভাবে স্বীকৃত সাব্যস্ত নয় কেউ প্রমাণ করতে পারবে না যে পঁচিশে ডিসেম্বর ঈসা আলী ইসলামের জন্মদিন